এই জার্নিতে স্পোক্যান ইংলিশটা যেভাবে শিখেছি যেভাবে আমি ফিল করেছি যেভাবে আমি ফেস করেছি প্রবলেম ওই প্রবলেমগুলো যাতে কেউ যদি ফেস করে তাহলে ওই প্রবলেম থেকে যেন পেছনের দিকে যেতে না হয় ওকে বা ওদেরকে যেতে না হয় যেমন এটা আমি বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি মেন কারণ এটা হচ্ছে আমার সো আমি এটাতে তোমাদেরকে বলতে চাইছি অনেকেই যখন আমরা যখন ইংলিশ শিখি ইংলিশের জার্নিটা ইংলিশ স্পিকিং জার্নিটা অ্যাকচুয়ালি অনেক স্ট্রাগল অনেক কঠিন একটা জার্নি এটা এরকম না সহজ নয় যে ছ মাস বা আমরা তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস এক বছর দু বছর পরে শিখে যাব শিখে তো যাবো বাট এই যে গ্যাপটা এখানে যেটা স্ট্রাগল করতে হয় আমরা সবাই জানি যদি এক মাস যদি এক বছর যদি আমরা এফোর্ট করি ছ মাস বা এক বছর আমরা এই ল্যাঙ্গুয়েজে কমান্ড করব আমরা জানি বাট আমরা যে এই ফেসটা যে এক মানে প্রথম থেকে স্টার্টিং পয়েন্ট থেকে অ্যান্ড পয়েন্ট মানে ফ্লু এন্ড অব দি এই যে স্ট্রাগলটা ওই স্ট্রাগলটা সবাই কিন্তু সহ্য করতে পারে না সো ওটাই আমি এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি যখন তোমরা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করবে তখন তোমাদের ফেস হবে ইনভারনমেন্ট তোমাদের এই কথাটা আসবে যে আমার ইনভারনমেন্ট নেই আমার সোর্স নেই হাউ টু প্র্যাকটিস কীভাবে প্র্যাকটিস করবো অ্যান্ড আমি কিভাবে প্র্যাকটিস করব এবং আমি কার সাথে প্র্যাকটিস করব। কোন জিনিসের সাথে প্র্যাকটিস করব। আমার তো কোনো সোর্স নেই আমি তোমাদের বলবো তোমাদের প্রতিটা জিনিস আছে তোমার স্মার্টফোনে বিকজ আমি শিখেছি আমি একটা গ্রামের ছেলে আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন আ ভিলেজ আই এম নট ফ্রম রুরাল আরবান এরিয়া অ্যাকচুয়ালি আই এম ফ্রম রুরাল এরিয়া সো আমি জানি আমি ফেস করেছি প্রবলেমগুলো দ্যাটস ওয়াই আই এম ট্রাইং টু শিয়ার দিস থিংস সো ফার্স্ট অফ আমি বলবো ফার্স্ট অফ অল আমি বলবো যে তোমাদের যখন ইংলিশ জার্নিটা স্টার্ট করবে ইংলিশ স্পিকিং প্র্যাকটিসটা স্টার্ট করবে তখন কি কি ফেস করতে পারো ফেস করবে তোমাদের যে তোমাদের ফ্রেন্ড নেই তোমাদের কথা বলার বন্ধু নেই ওখানে কি করবে তোমাদের জন্য অনেক রিসোর্স আছে যেটা তোমরা রিডিং অ্যান্ড রাইটিংটা তোমরা নিজেই করতে পারবে অ্যান্ড লিসিনিংটা তোমরা করতে পারবে তোমাদের ফোনের মাধ্যমে এরপর তোমরা বলে হ্যাঁ আমি লিসিনিং রাইটিং অ্যান্ড রিডিংটা তো করতে পারছি বাট মেন থিংস যেটার জন্য আমরা প্র্যাকটিস করছি স্ট্রাগল করছি ওটা তো হচ্ছে না ওটাও হবে ওটার জন্য আমি তোমাদেরকে বলছি এখানে তোমাদের সোশ্যাল মিডিয়াতে এতগুলো প্ল্যাটফর্ম আছে ফ্রিতে ইউজ করতে পারো আমি বলছি না এখানে পেড কোর্স পেড কোর্সের প্রয়োজন নেই যদি তোমার কোনো জিনিসের ইচ্ছা থাকে যা কিছু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু আমি তোমাদের সবসময় বলবো প্রতিটা জিনিস অ্যাভেলেবেল ইন ইন্টারনেট বাট ইউ হ্যাভ টু ফাইন্ড ওখানে তোমাকে স্ট্রাগল করতে হবে এটা কিন্তু তোমাদের দায়িত্ব স্ট্রাগলটা তোমাদের ওখানে করতে হবে খোঁজার ব্যাপারটা তোমাদের করতে হবে সো আমি বলবো তোমরা একবার ট্রাই তো করো ইউটিউবে সার্চ তো করো যে কোনগুলো ফ্রি অ্যাপ্লিকেশান টুল স্পিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্চ তো করো ইংলিশে মানে কী বলবো তোমরা সার্চ করো ইউটিউবে গুগলে আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি বি বিংরেজ অ্যাপ্লিকেশান আমার প্রতিটা ভিডিও কিন্তু বি বিংরেজ অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখানে যাওয়ার পর ওখানে তোমরা ক্লিক করে ইনস্টল করে প্লে স্টোর থেকে ইনস্টল করে তোমরা প্র্যাকটিস করতে পারো তোমাদের রিয়েল পার্টনার পাবে তোমাদের রিয়েল ফ্রেন্ড পাবে তোমরা প্র্যাকটিস করতে পারো তোমার মতনই ফ্রেন্ড পাবে যারা যারা ইংলিশ শিখতে চাইছে বাট তোমরা চাইবে না তোমাদের কোটা দিয়েছি জানো তো তোমাদের দিয়েছি বি এংরেজ অ্যাপ্লিকেশন একটা দিয়েছি তোমাদের অ্যাস ফ্লুয়েসি অ্যাপ্লিকেশন একটা দিয়েছি অ্যান্ড তোমাদের আমি একটা আরেকটা ভালো অ্যাপ্লিকেশান দেব এই ভিডিওটার পরের ভিডিওটা তোমাদের ওই অ্যাপ্লিকেশনের ব্যাপারে পুরোটাই বলবো ওই অ্যাপ্লিকেশনটা আমি মানে কী বলবো সারপ্রাইজ তোমরা পাবে যে তোমাদের ওখানে অনেক কিছু অপরচুনিটি পাবে তোমরা অনেক কিছু গাইডলাইন পাবে অনেক হেভি হেভি স্পিকার পাবে তোমাদের মতো নেই তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য তোমাদের অনেক সুবিধা হবে সো তোমরা যদি চাইছো ওই অ্যাপ্লিকেশানটার ব্যাপারে জানতে এবং চাইছো যে প্র্যাকটিস করতে তাহলে তোমাদেরকে কমেন্ট করতে হবে তোমরা যদি কমেন্ট করো তাহলে ওই অ্যাপ্লিকেশনের ব্যাপারে আমি আপলোড করবো জানাবো এওয়ার্ড করব। ওই অ্যাপ্লিকেশানটা কিন্তু নতুন নিউ ডিসকভার হয়েছে নিউ কিন্তু ওটা মানে তৈরি হয়েছে অ্যান্ড আমি ওটা তোমাদেরকে শেয়ার করবো যদি তোমরা চাও তো তাহলে তোমাদের ফেস কি কী করবে আমি তোমাদের বলছি যখন তোমরা ইংলিশে প্র্যাকটিস করবে তোমরা অনেকে বলো কি যখন আমি ইংলিশে প্র্যাকটিস করি কেউ যদি দেখে বা আমাদের গ্রামের সামনে বা আমাদের ঘরের সামনে পাড়ার সামনে কেউ যদি দেখে তাহলে ওরা বলে অনেক বড় ইংলিশ স্পিকার হয়েছে ইংলিশে এটা জানে না বেটা জানে না আর এটা ইংলিশ প্র্যাকটিস করতে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি বলবো তোমরা যা ল্যাঙ্গুয়েজ যা জিনিস শিখতে চাইছো তখন তোমাদের বাধা আসবে একটা জিনিস বলছি সাকসেস পেতে গেলে বাধাকে তোমাদেরকে অতিক্রম করতে হবে দিস ইজ দ্য মেন ফ্যাক্ট দিস ইজ দ্য মেন থিংস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সো তোমাদের যদি কোনো জিনিস সাকসেস পেতে চাও কোনো জিনিস যদি সাকসেস পেতে চাও তাহলে তোমাদেরকে এই বাধাগুলো মানে অতিক্রম করতেই হবে করতে হবে এটা কিন্তু তোমাদের মানে বাস্তব এটা সবাই ফেস করবে তোমরা উইদাউট ফেসিং দিস প্রবলেম ইউ ক্যান্ট ডেভেলপ দিস ল্যাঙ্গুয়েজ আমি এই ল্যাঙ্গুয়েজটা বলবো না কোনো জিনিসই তোমরা ডেভেলপ করতে পারবে না প্র্যাকটিস করতে পারবে না ইম্প্রুভ করতে পারবে না তোমাদের ওই মোটিভেট পাবে না যদি তোমরা লোকের কথায় যদি শোনো তো বলবো একটা জিনিস এই ল্যাঙ্গুয়েজটা শেখার সময় তোমাকে অনেকে অনেক রকম বলবে যখন শেখা হয়ে যাবে তখন তোমার পেছনে পেছনে সবাই করবে আমি বলে দিচ্ছি ল্যাঙ্গুয়েজটার অনেক পাওয়ার আছে বাট তোমরা এখন বুঝতে পারবে না কারণ তোমা তোমরা এই জার্নিতে আছো এখন বুঝতে পারবে না এর স্বাদটা বুঝতে পারবে না এর টেস্ট বুঝতে পারবে না এই টেস্টটা কী হবে ফিউচারে বাট যখন শেখার পরে বুঝতে পারবে তোমার কাছে কত ফ্রেন্ড আছে কেমন ফ্রেন্ড সার্কেল আছে ওই ফ্রেন্ড সার্কেল থেকে তোমরা রিমুভ হয়ে একটা আলাদা ফ্রেন্ড সার্কেলে চলে যাবে আলাদা একটা জগতে চলে যাবে আলাদা মোটিভেশনে চলে যাবে আলাদা তোমাদের একটা কিউরোসিটি জাগবে যে হ্যাঁ আমি কিছু করতে পারি আই ক্যান ডু এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড সো এই জিনিসটা এই মোটিভেশনটা তোমাদের আসবে সো তোমাদেরকে ওটার জন্য শিখতে হবে প্র্যাকটিস করতে হবে এটা একটা মানে মোটিভেশান তোমরা ভেবে নাও একটা মোটিভেশান স্পিচ নয় এটা এটা কিন্তু বোঝার বিষয় এখানে মোটিভেশান নয় যে আমি শুনে নিয়েছি তারপর আমরা প্র্যাকটিস করতে স্টার্ট করব আমি যেন কতগুলো ফেস করেছি আমি যখন প্র্যাকটিস করেছিলাম আমি এরকম মনে মনে প্র্যাকটিস করতাম যখন আমি প্র্যাকটিস করতে স্টার্ট করি তখন অনেকে দেখে অনেকে বলে কি হয়ে গেছে ছেলেটার পাগল হয়ে গেছে কি কি হয়ে গেছে অনেকে অনেক রকম বলতো বাট আমি তাদেরকে না মন দিয়ে না কান দিয়ে আমি নিজের মানে ওয়ার্কে নিজের মানে আমি রাস্তাতে নিজের স্ট্রাগলে আমি তৈরি করেছিলাম ইয়েস আই ক্যান ডু আই ক্যান স্পিক দিস ল্যাঙ্গুয়েজ ইফ আই ডু ইফ আই স্ট্রাগল দিস থিংস ইফ আই ডু সো আই ক্যান ইম্প্রুভ দিস ল্যাঙ্গুয়েজ আমি এটা ভাবছিলাম ওই সময় অ্যান্ড আমি তোমাদেরকেও বলতে চাইছি আমিও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আমি কিন্তু বাংলা বলতে পারি আমার কিন্তু বাংলা মাতৃভাষা আমি যখন ইংলিশ বলতে পারি তখন তোমরা কেন পারবে না আমি অ্যাকচুয়ালি চাই প্রতিটা ভিডিও ইংলিশে বানাতে বাট আমার অনেকগুলো ভিউয়ার্স আছে আমার অনেকগুলো ভাই বোন আছে যে তারা কিন্তু চাই মানে ইংলিশে না বলে বেঙ্গলিতে বলাম বেঙ্গলিতে বোঝানোর এই জিনিসগুলোর জন্য আমি বাংলাতেই কখনও কখনও ভিডিও বানাই সো এই ভিডিওটা দেখে তোমাদের যদি মনে হয় হ্যাঁ আমি পারবো তাহলে তোমাদেরকে মানে এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু নিজেকে নিজে মোটিভেট করে নিজেকে নিজে এগিয়ে যেতে পারবে যদি এগুলো করো তাহলে অনেক বড় হবে অনেক বড় হওয়ার পরে যারা যারা তোমাকে বলবে যে তুই পারবি না এই করবি না ওই করবি না তারাই ওই পেছনে পেছন ছুটবে দ্যাটস ওয়াই আই এম সেইং ইউ হ্যাভ টু বি ইউনিক ইফ ইউ টু ইউনিক দেন এভরি উইথ ইউ আদারওয়াইজখান যদি তোমার কিছু না থাকে যদি তোমার কিছু আজকালের জানো তো এটা একটা স্কিল এটা অনেক বড় স্কিল যদি তোমরা এই স্কিলটা ডেভেলপ করে নাও আমি বলবো তোমাকে পৃথিবীতে কেউ কিন্তু মানে আটকাতে পারবে না তোমরা সব কিছু করতে পারো যা ইচ্ছা তাই করতে পারবে ইংলিশটার ইংলিশ ল্যাঙ্গুয়েজটার এতটা পাওয়ার আছে তোমরা যেখানে যাবে যেভাবে যাবে ইংলিশটা কিন্তু ইম্পর্টেন্ট ইংলিশ জানো ইম্পর্টেন্ট দেবে এরকম কিছু না যে ইংলিশ না জানলে কিছু করতে পারবে না অনেক কিছু করতে পারবে বাট ইংলিশ এই ল্যাঙ্গুয়েজটা শিখে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি সো এটা আমাদের বুঝতে হবে যদি তোমরা এই ভিডিওটা যদি বুঝতে পেরেছো তাহলে তোমরা এই কথাগুলো এই কথাগুলো মেনে তোমরা চলবে অ্যান্ড তোমরা প্র্যাকটিস করে যাবে সো এটা আমি বলতে চাইছি এবং তোমাদের আমি ট্রাই করবো যে রেগুলারেটিভ ভিডিও দেবো রেগুলার ভিডিও দেবে অ্যাকচুয়ালি আমার আমার এখন মানে এক্সামের সময় এসে গেছে অ্যান্ড আমি এক্সামের জন্য প্রিপারেশন করছি সো দ্যাটস ওয়াই আমার টাইম নেই অতটা সো দ্যাটস ওয়াই আমি অতটা ভিডিও কিন্তু মানে ক্রিয়েট করতে পারি না বাট আই উইল ট্রাই আই উইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড আই উইল আপলোড রেগুলারলি আই উইল ট্রাই টু আপলোড রেগুলারলি সো দ্যাটস আ থিং অ্যান্ড তোমরা কিন্তু নিজেও শিখো আবার ওপরকেও শেখাও সো ইটস ইটস আ ফ্যাক্ট অ্যান্ড অলসো আই আম লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ আই এম অ্যাকচুয়ালি প্রসেসিং হিয় এরকম না যে আমি পুরোটাই কমপ্লিট হয়ে গেছি পারফেকশন আসে না পারফেকশান বলা যায় না যদি কেউ বলে পারফেকশন দ্যাটস আ ব্যাড থিং নেগেটিভ স্পিকাররাও বলে আমরা ওখানে শিখছি সো দ্যাটস ওয়াই কখনো মনে করো না যে আমি সব কিছু জানি সবসময় ভাববে যে আমি কী জানবো আর কী জানবো আর কী জানতে পারবো এই জিনিসটা সবসময় ভাববে সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো যদি বুঝতে পেরে গেছো তাহলে কমেন্টে জানাবে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড তোমাদের কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে কমেন্ট করতে পারো সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাবাই অ্যান্ড সি ইউ অ্যাগেন